হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের স্বর্ণময় গার্ডেনে স্বাগতম। নমস্কার, আমি স্বর্ণময়। আপনাদেরকে আজকে আমার গার্ডেন রিভিউ করে দেখাবো যে আমার গার্ডেনে কী কী ফুল ফুট এবং কী কী গাছ আছে। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার একটা হাইব্রিড নয়নতারার গাছ রয়েছে। এটা একটা হাইব্রিড জাত, এই জাতটা খুবই সুন্দর এবং ফুলগুলো খুব সুন্দর দেয়। এটা দেখতে পাচ্ছেন একবারে গোলাপি কালারের, এই গোলাপি কালারের ফুলগুলো অনেক সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। এটা ঝরে যায় না খুব সহজেই, এটা থাকে 2-3 দিনের মতো থাকে, তারপর এটা ধরে ঝরে যায়। এটা একটা ভালো জাত, আপনারা লাগাতে পারেন। আমার কাছে অনেকগুলো রয়েছে এই ভ্যারাইটি, আমার এটা খুব এই কালারটা খুব পছন্দের, তাই এটা আমি প্রচুর করি। পিছনে দেখতে পাচ্ছেন তুলসী গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাঠগোলাপের কাটিং আমি সংগ্রহ করেছিলাম। আমাদের সামনে একটা পার্কে কাঠগোলাপ লাগিয়েছিল, আগের বছর এটা সংগ্রহ করে লাগিয়েছিলাম, এখন এটা পাতা বেরিয়ে গেছে কাটিংটা, এবার বর্ষায় ফুল দেবে আশা করি। তবে একটা ছোটো গাছ থেকে ফুল পাওয়া আশাটা আমি করি না। তারপরে দেখতে পাচ্ছেন দেখি গোলাপ, ছোট্ট একটা মিনিয়েচার গোলাপ, আর এটা হচ্ছে আমার কিছু কাটিং, জবার কাটিং, এটা এবার হয়ে যাবে মনে হয়। পিছনে দেখতে পাচ্ছেন তুলসী গাছ, এই তুলসী গাছগুলো আমার লাগে আর লাগিয়েছি, বনসাইয়ের চেষ্টা চলছে। আর এটা হচ্ছে আমার জবার হাইব্রিড নয়নতারা জাত, এটাও বনসাই চলছে, দেখছি এটা কী করা যায়। অনেক সুন্দর এই ফুলগুলো, খুব আমার খুব পছন্দের একটা ফুল এবং মানুষ দেখেও অনেক খুব ভালো লাগে এই ফুলগুলো, আপনারাও লাগাতে পারেন এই জাতটা। আমার অন্য কোনো নয়নতারা বেশিটা পছন্দ না, এটা এই জাতটা খুব পছন্দ। এটাকে দেখতে পাচ্ছেন আমার স্থলপদ্ম, একটা হোয়াইট জবা এবং এই গোলাপ, মিনিয়েচার গোলাপের একটা ডাল এখানে বসিয়েছিলাম। এখানে বসানোর পরে এখান থেকে চারা করার চেষ্টা চলছে। এখানে একটা দেখতে পাচ্ছেন টগর গাছ, এই টগর গাছে অনেক ফুল ফুটে, রেগুলার অনেক ফুল ফুটে, তবে আজকে একটু কম ফুল। এই যে দেখতে পাচ্ছেন একটু টগর ফুল, এটা এখান থেকে টগর, এটার নিচে আমি কিছু আবর্জনা রাখি জমিয়ে জমিয়ে, তারপরে যখন অনেকগুলো হয়ে যায় তখন এটা নিয়ে আমি পচাতে দিই আর শুকাতে দিই, কারণ এখানে তো আপনার মানে গাছটা অনেক শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, তার জন্য গোড়াটা অনেক শুকিয়ে যায় কিছু গরম দিয়ে তাপদাহ তার জন্য। আর যেটা দেখলেন সেটা হচ্ছে, একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে আমার মানে অলকানন্দার একটা গাছ, অলকানন্দার গাছ থেকে আমার পাতা বেরোচ্ছে, ফুল এখন থেকে আসেনি। এটা কোনো দেখতে পাচ্ছেন আমার নয়নতারা, নয়নতারা রেখেছি এখানে, অনেক রোদ মানে এত তাপদাহ, এই তাপদাহের কারণে পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। আর সাইডটা দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যারেনিয়াম, অ্যারেনিয়ামের কিছু চারা করতে চেষ্টা করছি, মনে হয় হয়ে যাবে খুব শীঘ্রই। 2-3 দিন আগে যে রোদ পড়েছিল, রোদে সব পাতাগুলো একবারে ঝরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু টগর, এটা হচ্ছে একটা সাজনার গাছ, যেটাকে সজনে বলে বা সাজনা বলে সেই গাছটা এখানে। আর এটা এটাও হচ্ছে একটা নয়নতারা, এটা হচ্ছে হোয়াইট নয়নতারা, হোয়াইট যে ফুলটা হয় সেই হোয়াইট ফুলটার ই হচ্ছে, এটাও চারা করার চেষ্টা চলছে, কাউকে দেওয়া হবে। এটা হচ্ছে একটা নয়নতারা, হোয়াইট নয়নতারা, ওইটারই মাদার গাছ এটা, এখান থেকেই আমি কাটিং করে এখানে বসাই। আর এটা হচ্ছে ওই ওই ভ্যারাইটির নয়নতারা, গোলাপি গোলাপ ভ্যারাইটির নয়নতারা এখানে বসানো হয়েছে। এটা আমি কোনো সময় মানে এই ফুল থেকে বীজ কালেক্ট করি না, আমি ডাল থেকে চারা করি। বীজ থেকে কালেক্ট করলে কী হয়, যত পাওয়ার আছে গাছের সেই পাওয়ারগুলো সব বীজ তৈরির কাজে চলে যায়, এটাও আমি বংশ করার চেষ্টা করছি। এখানে দেখুন, এখানে আমার একটা গোলাপ আছে, এটাও হচ্ছে মিনিয়েচার গোলাপ, এটার কিন্তু ভ্যারাইটি কালারটা আলাদা, এই কালারটা কালারটা হচ্ছে চেঞ্জ করে কালারটা, প্রথমে হয় হলুদ, তারপরে একটু কমলা, তারপরে একটু আরও ডিপ কমলা, তারপরে হয় লাল, তারপরে হয় সাদা, তারপরে ঝরে যাবে, এটা কালারটা হচ্ছে এরকম। আপনারা চাইলে লাগাতে পারেন, নার্সারিতে গিয়ে ছবিটা দেখালেই হবে, আপনারা সুন্দর চারা পেয়ে যাবেন। তারপরে নিচে আছে আমার জবা, কিছু জবা ভ্যারাইটি, এটা হচ্ছে লক্ষ্মী জবা, এই জবাটা আমার খুব পছন্দের একটা জবা, তাই লাগিয়েছি, এগুলোরও বনসাই আঁকা দেওয়ার চেষ্টা চলছে। এগুলো সবগুলো বনসাই কোদিতে ভরে গেছে সমানে, আর কয়েকদিন আগেও অনেক ফুল তুলেছিলাম,
ফুল হয়, হয়ে দু তিন দিন থাকে, কিন্তু এই লক্ষ্মী জবাটা কিন্তু বেশি দিন থাকে না, যেদিন থাকে সন্ধ্যাবেলায় ঝরে যায় এই জবাটা। এটা এটাও একটা জবা, এখানে পরপর তিনটা গাছ আছে জবার, তিনটা গাছই রেখেছি। এখানে একটা সন্ধ্যাবেলাতে গাছ আছে, এই সন্ধ্যাবেলাতে গাছটা আপনি থেকেই কোথা থেকে যে হয়েছে, তারপরে এখানে একটা ছোট্ট ওয়েস্টেজ যে আছে যার আছে সেটার মতো আমি রেখে দিয়েছি, কারণ আমি সব কিছুই ব্যবহার করি ওয়েস্টেজ জিনিস দিয়ে, কোনো যেটা কাজে লাগে না সেটা আমি ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন পোর্টলিতের কিছু চারা, এখনও ফুল আসেনি, হয়তো দুই তিন দিনের মধ্যে ফুল এসে যাবে, কুড়ি এসে গেছে, দুই তিন দিনের মধ্যে ফুল এসে যাবে। আর আপনারা দেখতে এখানে এটার কালারটা হচ্ছে লাল কালারের, গোলাপি ডিপ লাল যেটা সেটা হচ্ছে এইটা আপনারা। তারপর এটা হচ্ছে টগর, যে টগরটা বড়ো টগরটা দেখালাম তারই ওই ওই মাদার গাছ থেকে করা এই গাছটা, এটাও খুব ফুল ফুটে, রেগুলারই ফুল খুব ফুল ফুটে। আমরা দেখতে পাচ্ছেন এটা এই টগর ফুলের কিন্তু খুব ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ, অনেকগুলো ফুল ফুটলে সামনে দাঁড়ালে বাতাসে সে ঘ্রাণে ভরে যায় ছাদ। সামনে এটা দেখতে পাচ্ছেন একটা মিনিয়েচার টগর, ছোট্ট মিনিয়েচার টগর, এখানে এটাকে বনসাই করে রাখা হয়েছে ঝোপালো করে। তারপরে এইটা হচ্ছে আমার রজনীগন্ধার বাল্ব বসানো হয়েছে, কিছুদিনের মধ্যেই হয়তো রজনীগন্ধার স্টিক বেরোবে। এটা হচ্ছে নিম পাতা, নিম পাতা তো গার্ডেনে খুব জরুরি একটা বিষয়, এটা লাগে, এটা ছাড়া পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিছুই তৈরি হয় না। তারপরে এটা হচ্ছে আমার একটা রেড জবা, রক্ত জবা যেটাকে বলা হয়, কিন্তু এটা সিঙ্গেল পেটাল ডাবল না, খুব সুন্দর ফুটে যখন সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আমার হোয়াইট যে জবাটা সেটা হোয়াইট জবা, এটা এটা হোয়াইট জবা, এইটাও হচ্ছে লক্ষ্মী জবা, এটা এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, আমার একজন স্টুডেন্ট এটা দিয়েছিল কাঞ্চন ফুলের গাছ, আমি এটা লাগিয়ে রেখেছি, এখন কবে যে ফুল আসবে কে জানে। আর এইটা হচ্ছে টগর, যে টগরটা দেখালাম একটু আগে সেটাই এখানে আবার লাগানো হয়েছে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে জুঁই, এই জুঁই ফুলের গাছটা সে মানে মারাত্মক একটা গন্ধ, মানে সুন্দর গন্ধ বা ঘ্রাণ বলা যেতে পারে, সেন্ট অনেক সুন্দর একটা সেন্ট এখান থেকে বের হয়, রাত্রেবেলা ফুটে, তো রাত্রেবেলা যদি আসা যায় খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখান থেকে। দুই চারটা গাছ এরকম রাখলে সুগন্ধি ফুলের গাছটা খুব ভালো হয়। এখানে দেখছেন যে এটা এটা টগর, এটা একটা মিনিচার টগর, কাঠমান্ডুতে যেটাকে বলে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা বেলি ফুলের গাছ, বেলিতেও ফুল ফুটেছে, বেলিতেও কিন্তু মারাত্মক সুঘ্রাণ। আপনারা এটা যদি লাগান, হ্যাঁ, চার পাঁচটা গাছ যদি থাকে আপনার বাগানে, আপনার বাগানকে সুন্দরভাবে সুঘ্রাণে ভরিয়ে তুলতে পারে। এটা হচ্ছে আমার বনসাই পাকুরবট, পাকুরবটের বনসাই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার অলকানন্দা, মিনিয়েচার অলকানন্দা, এটা স্থলপদ্ম রেখেছি এখানে, এগুলা ফুল ফুটে, কিন্তু এটা অলকানন্দাটা আমি এখনও পাইনি ফুল। এটা হচ্ছে আমার নয়নতারার যে হোয়াইট ভ্যারাইটি, এটা হোয়াইট ভ্যারাইটিটা, এটাও ফুল ফুটে, অনেক সুন্দর ফুল ফুটে, খালি আগের দিন দুদিন আগেই প্রচণ্ড তাপদাহ হয়েছিল, আমি তো বাইরে গিয়েছিলাম কাজে, জল দিতে পারিনি, জল না দিতে পারার কারণে এইটা এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমার নীল অপরাজিতার গাছ, এটা আমি কয়েকদিন আগে চারা করেছি এখান থেকে, এইটা অনেক ফুল ফুটে, দেখতেও খুব সুন্দর লাগে ফুলগুলো, ছোটো থেকেই ফুল হচ্ছে।